والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على النبي الأولين والآخرين وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত উপস্থিতি সম্মানিত আমার শিক্ষক মণ্ডলী এবং ছাত্র ভাইরা সমাবতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নূরানি জলসার মধ্যে বসা তৌফিক দান করেছে সকালবেলা আলহামদুলিল্লাহ আমরা এমন একজন আল্লাহর ওলির আল্লাহর ওলির বিষয়ে আজকে কথা বলবো যিনি হলেন জলিলকদের মুজাদ্দিদ মুজাদ্দিদে দীনু মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিল বেলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার বিষয়ে আজকে আমরা একটু কথা বলবো আলা হযরত কিবলা তিনি এমন একজন মুজাদ্দিদ ছিলেন তিনি বাতিলের বিরুদ্ধে এত কঠোর ছিলেন তিনি সামনে যদি কোনো বাতিল এসে পড়তেন তখন আলা হযরত কিবলা তাদের দিকে কোনো তাকাইতেন না এবং তাদের বিরুদ্ধে অনেক কঠোর হয়ে যেতেন সুবহানাল্লাহ আলা হযরত কিবলা যখন দুনিয়াতে আসবেন তার আগে তারিখে কিতাব তাওয়ারিখে আজাবির 73 পৃষ্ঠার মধ্যে ইসমাইল দেহলভি এবং সৈয়দ আহমদ বেহলভি তারা একটা কনফারেন্স তৈরি করেছিলেন ওই কনফারেন্সের মধ্যে তিনারা শিখ এবং পাঠানদের জন্য যুদ্ধের ঘোষণা করেছিলেন ওই কনফারেন্সের মধ্যে থেকে একজন বলে উঠলেন আপনি কেন শিখদের এবং পাঠানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ইংরেজদের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করেননি তখন ওই মজলিস থেকে তিনারা বললেন যে আমরা এত সৎ ন্যায়পরায়ণ সৎ ন্যায়পরায়ণ ইংরেজদের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করব চিল্লা বলি নাউজুবিল্লাহ আলা তখন তিনারা বুঝতে পারলেন যে তাদের যে ইংরেজদের প্রতি কেমন মহাব্বত ছিল তাদের যে কেমন বিশ্বাস ছিল তাদের ইংরেজদের পক্ষে অথচ তারা আলা হযরত কিবলাকে বলে যে ইংরেজদের দালাল কিন্তু তাদের একজন বড় ইমাম আশরাফ আলী থানভি তিনি ইংরেজদের বেতনভুক্ত দালাল ছিলেন যা তাদের কিতাব দ্বারা প্রমাণিত কাসেম নন্দবী সাহেব দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি তার কিতাব তাহজিবুন নাস এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে খাতামুন নবিয়িন ইয়ানি আখিরুল আম্বিয়া নাহি অর্থাৎ খাতামুন নবিয়িন শেষ নবী হওয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না তিনারা এটা বলতে চাচ্ছেন যে শেষ নবী হওয়াটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা খাতামুন নবিয়িন লা নবিয়াল বাদ আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না কিন্তু কাসেম নন্দবী সাহেব তিনি কিতাব তাহজিবুন নাস এই কিতাবের মধ্যে বলতেছেন যে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরো নবী আসতে পারে এটা কোনো সমস্যা নাই, যেটা বলি নাউজুবিল্লাহ। এই কথার প্রেক্ষিতে গোলা আহমদ কাদিয়ানি সে তিনাকে নবী দাবি করেছে, চিল্লা বলি নাউজুবিল্লাহ। তাদের যে বাতিল আকিদাগুলো রয়েছে এই বাতিল আকিদাগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হেফাজত করে সকলে বলে আমিন। তাদের আরেকজন গুরু রশিদ আহমদ গাঙ্গুহি তিনার কিতাব ফতোয়া রশিদিয়া, ফতোয়া রশিদের মধ্যে তিনি বলছেন বলেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে এত একটা কঠোর একটা কথা বলেছেন যে যার দ্বারা সে কুফুরি হয়ে গেছে। কুফুরির মূল কথাটা কি, তারা বলেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি মিথ্যা কথা বলতে পারেছে। লেবি নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। তাদের বাতিল আকীদাগুলো থেকে বাতিল আকীদাগুলো জন্য আল্লাহ হযরতকে আমরা যে তাদেরকে ফতোয়া দিয়েছেন, এই ফতোয়া দেওয়ার কারণে কুফুরি ফতোয়া দিয়েছেন, এই ফতোয়া দেওয়ারগুলোর কারণে আল্লাহ হযরতকে বলাকে তারা উল্টো ফতোয়া দিয়েছেন। তখন আল্লাহ হযরতকে বলা একজন খাদেম আল্লাহ হযরতকে বললেন যে আল্লাহ হযরত আপনি কেন তাদের বিরুদ্ধে ফতোয়া দিতেছেন, আপনি তাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে আপনাকে তারা কাফের ফতোয়া দিয়েছে, আপনি তাদের বিরুদ্ধে আর কিছু বলবেন না। তখন আল্লাহ হযরত বললেন যে কেউ যদি আমার নবীর বিরুদ্ধে যদি কোনো কথা বলে আমি আল্লাহ হযরতের অন্তরে গিয়ে লাগে, আমি আল্লাহ হযরতকে এত মহব্বত করি যে আল্লাহ হযরত আমি নবীজিকে এত মহব্বত করি যে আল্লাহ হযরতকে বলে আমি নবীজিকে এত মহব্বত করি, এত জানের চেয়ে বেশি মহব্বত করি। নবীর বিরুদ্ধে যদি কেউ যদি কোনো কথা বলে আমার অন্তরের মধ্যে লাগে, কিন্তু আমি আল্লাহ হযরতের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তাহলে আমার কোনো কিছু নাই, কোনো আপত্তি নাই, সে বলতে দাও, কিন্তু তবুও যেন সে যেন আমার নবীর বিরুদ্ধে যেন কোনো কথা না বলে। চিল্লা বলল আল্লাহু আকবার, আওয়াজ জোরে আল্লাহু আকবার। তাদের একজন মহাগুরু খলিল আহমদ আম্বুটবি তিনি কিতাবের মধ্যে লিখেছেন, বাহানা কাতিয়ার মধ্যে লিখেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেমের চেয়ে শয়তানের এলেম নাকি বেশি। চিল্লা বলি নাউজুবিল্লাহ। এই কুফুরিমূলক কথাবার্তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন এবং আমাদের যে সন্তান সন্ততি তাদেরকে যেন সুন্নি প্রতিষ্ঠানে দেওয়া তৌফিক দান করে সকলে মিলে আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।